থালায় সাজিয়ে নিয়েছি। যদি এইসব ধোয়া এগুলো গোনা সবই আমার কাজ, আমি কোনো চিটিং করিনি। এতেও 50টা আছে, এতেও 50টা আছে। তো গ্রেপস খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি, আর এগুলো আমি আগে টেস্ট করে দেখেছি, ভালো মিষ্টি আছে, টক হলেই ভালো হতো। তো আজকে আমি আবারও হারার জন্য বসেছি, বুঝতেই পারছি, কারণ ফুড চ্যালেঞ্জে আমি আগেও তোমাদের বলেছি মনে হয় না জিততে পারবো, তবুও মানে মুখে বলছি কিন্তু মনে একটা সাহস, একটা বল, একটা প্রত্যয়, মানে কি বলবো, মানে যুক্ত করছি আর কি, না আজকে ওকে হারতেই হবে, মনে আজকে হেরে যাবো, পারবো না। আঙুরটা হাতে করে তোলা যাবে না, কিন্তু যদি আঙুর মানে তুলতে গিয়ে বাইরে পড়ে যায় তাহলে তো হাতে করে তুলে প্লেটে রাখতেই হবে, কিন্তু প্লেটে একটা আঙুর থাকা পর্যন্ত মুখে করেই তুলতে হবে, আর প্লেটটাকে এরম করে মানে আঙুরটা এগিয়ে এনে মুখে দেওয়া যাবে না, বুঝে গেছে? আচ্ছা, এবার যেহেতু চ্যালেঞ্জ তাহলে বুঝতে পারছো এবার পানিশমেন্ট আছে, এবার দুজন দুজনের জন্য পানিশমেন্ট ভেবে রেখেছি কিন্তু কেউ কাউকে বলিনি, দেখা যাক কি হয়। আর পানিশমেন্ট যেটা হবে সেটা একটা বেশ কি বলবো মানে খুবই খতরনাক হবে, সেটা আমিও বুঝতে পারছি। এবার মানে কি বলবো, কথা এড়িয়ে যাচ্ছে আমার, মানে খাবার লোভের জন্য নয়, মানে এক্সাইটমেন্ট, মানে আমাকে জিততেই হবে, ভাবছি যে কিভাবে বসবো, কোথায় গিয়ে খাবো। প্রথম কথা, ওর একটা অ্যাডভান্টেজ দেখো, ও লম্বা, আর আমাদের যেহেতু কোনো ডাইনিং টেবিল নেই, তো এইটাকে এভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি, তো ওর এটা সুবিধাই হচ্ছে, আমাকে এইদিকে সরে গিয়ে বসে করতে হবে, মানে যতটা সম্ভব মানে নিজের দিকে এই একটা একটু এগিয়ে নিতে পারবো আমি, এটা রুলসের মধ্যে পড়ছে। তো শুরু করা যাক আর বেশি কথা না বলে। আর তার থেকেও আগে বলে রাখি, আজকে সকালবেলা কোনো মানে এখন বাজে কিন্তু 10টা, আর আমি সকাল থেকে আমরা ও দুধ খেয়েছি অনেক আগে 7:30, আর আমরা চা খেয়েছি, মানে আমি চা খেয়েছি, তারপরে ওকে কিছু খেতে দিইনি, একটা একটা করে রুটি খেয়েছি, আমি যে না বেশি খেলে এতগুলো আমার খাওয়া যাবে না, তাই জন্য। তো ঠিক আছে, চলো জয় দুর্গা বলে নেমে পড়ি, আমি তার আমি একটা সাইজ করে বসে নিই, আর এখানে টাইমিং এর কোনো ব্যাপার নেই, মানে যে যত তাড়াতাড়ি খেতে পারবে আর কি। তো বসে গেলাম ঠিকঠাক ভাবে, দেখি মুখটা দিয়ে, হ্যাঁ ঠিক আছে, মরেছে এখানটা, হলে কি করে হবে রে, এই চলছে এখানে উঠতে হবে, তাহলে উঠে বসেই করি, এরকম করে করি আমি, মানে এরকম করে করি, অনেক উঁচু হয়ে যাবে, নিচেও খেতে পারবে, তাই তো পারবো, হবে তো এরকম করলে। চলো তাহলে শুরু হয়ে যাচ্ছে, দেখো চলো স্টার্ট। কি গরুর মতো খেয়া, ই দেখো কি করে খেলি, তোমাকে দেখে খেলাম একবার, আমি একটা একটা করে টেনে টেনে খাচ্ছিলাম,
ইস আই কোন পাঁচ ছড়া পড়ে আছে এটা কি খাওয়ার জন্য তোমার সাথে করবে ইস ওরা খেয়ে নিয়ে গো যা খেতে ভালো ছিল টকল ভালো তো খেতো নিতাম টকলে বাকি হাসি পাচ্ছিল খেতে খেতে হাসছিলাম जाता हो हाथ पानी सुन ना बाकी এত সরম ছেলে ওকে আমি বললাম যে এবারে মিছি মিছি হয়ে জিতে দেবে বললো না না তো হবে না জিতনা হ্যায় তো আপনে বলবুতে পে জিতো সব এভরিথিং ইজ ফেয়ারলি লাভ এন্ড এখানে বাড়ি হচ্ছে যাতা হলো দেখো আবার হেরে গেলাম আমি মাঝখানে একসাথে অনেকগুলো করে খেয়ে দিয়েছি তেলটা একটা 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 করে নিয়ে কামড়ে কামড়ে খেয়ে দিয়েছি দু তিন ঘন্টার মধ্যে তাহলে ভুলে যাবো তো শুধু মুখে এটা খাওয়া যায় বলো তো দুটো না একটা গোটা আগে কামড়ে দেখি কোনটা ঝাল আছে আমারও পানি যদি বলে দিচ্ছি যদি এবার শরীর খারাপ হয় এটা খেয়ে দা দাই কিন্তু তোমার বাবা বলবে 50 টাকা করে আমুর এনে দিয়েছি এবার হসপিটাল ঘর করতে হবে জানি না এটা পানিশমেন্ট এটা চিবি চিবি খেতে হবে এটা ই বাবা কি করে খাবো একবারে দেবে চিবি খেয়ে দে বাবা ও আমি কি কোনোদিন তোকে পানিশমেন্ট দিতে পারবো না অনেক দিয়েছো 16 বছর পানিশমেন্ট 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 কি বাবা আমি বললাম না অন্যদিন বলবো এটা কি দাও পুরোটা গোটাটা দিন আমার কি রকম আফসোস হচ্ছে মানে আমি জিততে জিততে হেরে গেলাম তো দাও 3 2 1 খাও ওরমভাবে দিলে হবে না একবারে কামড়ো কিরকম লাগছে বাবা এটা খেলে অনেক ঝাল লাগবে দানাটা ফেলে দি দানা দিয়ে খাবো না জল খাওয়া
বমি করি। আমি বলিনি, তুমি বলেছিলে। আমি চোখে দেখতে পাচ্ছি না, চোখে জল বেরিয়ে গেছে। মনে হয় না চ্যালেঞ্জ ভিডিও করতে পারবো, এবার যা করবো ইটিং শো। লঙ্কাটা দুর্দান্ত ঝাল, এইটা খেলে তখন দম বেরিয়ে যেত আবার ওটা। তাহলে আজকের মতো এখানে ডাটা, তোমাদের ভিডিওটা ভালো লাগে আর আমার অবস্থার উপর তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর রানিং কমেন্ট করে দিও কেমন লাগলো। আর আমার সাথে তো ইটিং চ্যালেঞ্জে কোনদিন জিততে পারবে না, ভালো কথা। কবে যে জিতবো জানি না, তবে আজকের মতো টাটা। তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি জিততে পারি, কার মাথা গরম হয়ে গেছে। টাটা, হ্যাঁ দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা। আর ওই কমেন্টে টিংটং ইয়ে করে দিয়ে কমেন্ট করে দিও, যারা ডিসপ্লে করতে চাও নিজেদের নাম ভিডিওতে। নতুন সাবস্ক্রাইবার অবশ্যই, আর বেল আইকন প্রেস করার সময় করে দিও। আর 250 তো প্রায় হয়ে গেছে। ধন্যবাদ আমার এত বন্ধু হওয়ার জন্য, অনেক 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 থ্যাঙ্কস। আমার পাশে একটু থেকো, আপাতত ঝাল নিয়ে থাকো। টাটা। দেখো, এইটা হলো আমার ছেলের হাতে বানানো অ্যাক্রিলিক পেইন্টিং দিয়ে ফার্স্ট টেবিল ক্লথ করা। এইটা পেতে করেছি বলে মনে জিতেছে, নালে আমি এমনিও জিতবো, নালে আমি জিতছিলাম। পুরো হারিয়ে দিল এইটার জন্য, এটা একটা তুক হয়ে গেছে। চলো টাটা।